আসসালামু আলাইকুম বন্ধুরা সপ্তম শ্রেণীর অনুশীলনী পাঁচ দশমিক চারের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা গসাগর নির্ণয় করব সতেরো থেকে ছাব্বিশ পর্যন্ত তো বন্ধুরা আপনাদের যদি গসাগর নির্ণয়ের কোনো সমস্যা থেকে থাকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ ভিডিও দেখার পরে আপনাদের গসাগর ওপর যে সমস্যা সেটি দূর হয়ে যাবে তাছাড়া আমাদের চ্যানেলে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক একটি একটি করে সমাধান করে দেওয়া হয় তো প্রত্যেকটি চাপ্টারের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাথেই থাকুন আপনারা তো বন্ধুরা চলুন আজকে কথা না পারি আমরা আজকের যে অধ্যায়ের অঙ্কগুলো আছে সেগুলোর সমাধানে যাই তো বন্ধুরা এখানে বলছে গসাগর নির্ণয় করো তো সতেরো নম্বর অঙ্কে আমাদেরকে দুইটা রাশি দেওয়া আছে দুইটা পদ দেওয়া আছে এখানে বলছে যে প্রথম রাশিতে থ্রি এ কিউ বি স্কোয়ার সি আরেকটাতে রাশি দেওয়া হচ্ছে আমাদের সিক্স অ্যা স্কোয়ার সি স্কোয়ার এই দুইটা রাশি দেওয়া হচ্ছে আমাদের বলছে যে এর থেকে গসাগন নির্ণয় করার জন্য তো বন্ধুরা গষা নির্ণয় করার জন্য সমাধানে গিয়ে প্রথম রাশি যে আমাদের যা দেওয়া আছে তা লিখবো প্রথম রাশি আমাদের রাশি হচ্ছে থ্রি এক ইউ বি স্কোয়ার সি তো এটা ছিল আমাদের প্রথম রাশি এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো বন্ধুরা এই যে একটা রাশি আছে এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা কি পাই এখানে থ্রি যা আছে এই থ্রিকে আর ভাঙা যাবে না থ্রিকে থ্রি রাখতে হবে এক কিউব আমরা চাইলে এই এক ইউবকে ভেঙে লিখতে পারি হচ্ছে এ টু এ ইন্টু এ অর্থাৎ মানে হচ্ছে এটা হচ্ছে তিনবার গুণ সুতরাং আমরা এই এ তিনবার গুণ করে দিলাম তারপরে এখানে বি স্কোয়ার আছে এই বি স্কোয়ার এর মানে হচ্ছে বি দুই গুণ তারপরে পাশে আছে হচ্ছে আমাদের সি বন্ধুরা এটা হচ্ছে প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ তারপরে আমরা আসবো হচ্ছে দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি যা দেওয়া আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এটা আমরা দ্বিতীয় রাশি দিয়ে সমান সমান দিয়ে লিখবো সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এখন বন্ধুরা এই দ্বিতীয় রাশিকে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো এখন এই দ্বিতীয় রাশি প্রথমে আসে সিক্স এখন সিক্সকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লিখতে পারি টু আমরা সব থেকে ছোটো ছোটো সংখ্যা নিয়ে দেন উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে টু নিলাম তারপর টু এর সাথে যদি আমরা থ্রি গুণ করি তখন সিক্স পাওয়া যায় টু গুণ থ্রি ইন্টু সিক্স আচ্ছা যাই হোক তারপরে এখানে এ আছে এ এর জায়গায় থাকবে এখানে বি স্কয়ার আছে বি কে যদি আমরা ভাঙি তখন আমরা লিখতে পারি হচ্ছে বি ক্রস b মানে হচ্ছে বি স্কয়ার হচ্ছে বি এখানে স্কয়ার আছে তার মানে হচ্ছে বি দুইবার গুণ সুতরাং আমরা বি দুইবার গুণ করে দিলাম তারপরে c স্কয়ার আছে এটার মানে হচ্ছে সি দুই বার গুণ তাহলে সি এখানে দুইবার গুণ করে দেব। তো আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশির উৎপাদককে বিশ্লেষণ করে ফেললাম এখন আমাদের বের করতে হবে আসলে গসা গুনি গসাগুটা কত তো এখন এখান থেকে আমাদের গসাগু বের করার নিয়মটা হচ্ছে এরকম আমি লিখছি এখানে হতে লিখব যে নির্ণয়ে গসাগু নির্ণয়ে গসাগো বন্ধুরা লসাগুর ব্যাপারটা হচ্ছে এরকম সরি গসাগুর ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এখানে যে প্রথম রাশি আছে প্রথম রাশির উৎপাদক আর দ্বিতীয় রাশির উৎপাদক এই দুইটা থেকে যে জিনিসগুলা মিল থাকবে সেগুলোই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ যেগুলো মিল না সেগুলা গসাগু হবে না যেগুলা মিল থাকবে শুধু সেগুলোই হবে আমাদের নির্ণয়ে গসাগু তো আমাদের প্রথম রাশিতে প্রথমে আছে থ্রি আমরা দেখব যে দ্বিতীয় রাশিতে থ্রি আছে কি না কোথাও হ্যাঁ দ্বিতীয় রাশিতে থ্রি আছে তার মানে হচ্ছে আমাদের নির্ণয় দর্শক এখানে থ্রি আর একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাঁ এটাই আর কি দুইটা জিনিস দুইটা পথ থেকে যে জিনিসটা যতবার মিল থাকবে ততবারই আমরা লিখব তারপরে দেখেন এখানে এ আছে তো আমরা দেখতে পাই নিচে এ আছে কিনা হ্যাঁ নিচে এ আছে সুতরাং আমরা এ লিখতে পারবো এখানে থ্রি এ তারপরে আবার এ আছে দেখব যে আমরা তো অলরেডি একটা নিয়ে গেছি দেন আবার এটার সাথে দেখব না অন্য একটা সাথে মিলাবো এখানে এ আছে তারপরে আর কোথাও এ নাই এটা সুতরাং এই এ আসবে না তারপর আমরা এটার দিকে তাকাবো হ্যাঁ দেখবো যে নিচে এটার জন্য কোনো এ আছে কিনা না এটার জন্য এ নাই সুতরাং আমাদের এ আর আসতেছে না তারপর এখানে বিয়ের দিকে তাকাবো দেখবো যে বি কারোর সাথে মিলে যাচ্ছে কিনা হ্যাঁ দেখেন বি এখানে বিয়ের সাথে মিলতেছে সুতরাং আমরা এই বিটা নিতে পারি তো এটা তো চলে গেল এটার জন্য দেন এই বিয়ের দিকে তাকাই এই বিটা আর এই বিটা দেখেন এখানে মিলে গেছে দেন আমরা এই বিয়ের জন্য আরেকটা বি লিখতে পারি তো বি আরেকটা বি যদি লিখি তখন মানে হবে কি বি ইন্টু বি তার মানে হচ্ছে বি স্কোয়ার আমরা একবারে লিখে ফেলি বি স্কোয়ার তারপরে এখানে সি আসে তো দেখেন এখানে সি আছে এখানেও সি আসে তাহলে আমরা কি লিখতে পারি এখানে সি লিখতে পারি তারপরে দেখেন আর কোনো মিল নাই এখানে একটা সি জাস্ট বাদ পড়ে যাবে এটা তো এটাই ছিল আমাদের এই সতেরো নম্বর অঙ্কের নির্ণয়ে লসাগ্য তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সতেরো নম্বর অঙ্কের অ্যান্সার তারপর বন্ধুরা আঠারো নম্বর অঙ্কে আমাদের দুইটা রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার আর একটা রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের টেন এ স্কোয়ার বি ও স্কোয়ার আমরা বরাবরের মধ্যে প্রথম রাশি যা দেওয়া আছে তা লিখবো প্রথম রাশিতে দেওয়া আছে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এখন এটাকে আবার এই আগের অঙ্কের মতো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে এখন ফাইভকে কে উৎপাদকে বিশ্লেষণ করলে অন্য কিছু পাওয়া যাবে না অন্য কোনো সংখ্যা দ্বারা করলে এটাকে ফাইভকে ভাঙা যায় না সুতরাং ফাইভ ফাইভই থাকবে আর এখানে এ আছে এ থাকবে এখানে বি স্কোয়ার বি স্কোয়ারের মানে হচ্ছে বি দুইবার গুণ এখানে আছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারে মানে হচ্ছে এক্স দুইবার গুণ তারপরে আমরা যে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এই যে দ্বিতীয় রাশি যেটা আছে সেটা আমরা লিখলাম তো এখন এটাকে এই টেনকে যদি আমরা ভাঙি প্রথমে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে টু আর টু এর সাথে যদি আমরা ফাইভ নিই তাহলে হয়ে যায় টেন টু ইন্টু ফাইভ দেন এখানে এ স্কোয়ার এ স্কোয়ারকে ভাঙলাম পাই এ ইন্টু এ আর বি এ থাকবে বি ওয়াই ওয়াই স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ওয়াই গুন ওয়াই বন্ধুরা আশা করি এইভাবে কীভাবে ভাঙছি আমরা আগের অঙ্কগুলো থেকে বিশ্লেষণভাবে বিশ্লেষণ করছি এগুলা সো এখন আমরা জাস্ট সমাধান করতেছি আমি এখন আমরা দেখবো যে কোন জিনিসগুলো মিল আসে এখান থেকে গসা গুবের করার জন্য তো সবার প্রথমে দেখেন এখানে ফাইভ আছে তো দ্বিতীয় রাশিতেও ফাইভ আছে সুতরাং আমরা ফাইভ লিখবো এখানে দেন এখানে একটা এ আছে এখানেও এ আছে তো আমরা এ লিখতে পারি দেন বি আছে এখানে একটা বি আছে দেন বি লিখতে পারি তারপরে আর একটা বি আছে বাট আমাদের আর কোনো বি নাই একটা বিয়ের জন্য আমরা অলরেডি একটা বি লিখে ফেলছিলাম এই বিয়ের জন্য অন্য কোনো বি নাই সুতরাং আমরা আর লিখতে পারতেছি না এটা এখানে এক্স আছে বাট এখানে কোথাও এক্স নাই সুতরাং এই এক্স লিখতে পারবো না এখানে এক্স আছে বাট এখানে কোথাও এক্স নাই তো যেহেতু মিল নাই সুতরাং আমরা এটা লিখতে পারতেছি না আমাদের ব্যাপারটা হচ্ছে যেগুলো মিল থাকবে কমন যাবে দুই পাশ থেকে সেগুলো আমরা লিখবো তো যেহেতু মিল নাই সুতরাং আমরা লিখছি না অতএব নির্ণয় বসাবো ১৮ নম্বর অঙ্কের এটাই এটাই হচ্ছে আমাদের আঠারো নম্বর অঙ্কের আনসার বন্ধুরা ১৯ নম্বর অঙ্কে আমাদের তিনটা রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি হচ্ছে নাইন এ ওয়াই স্কোয়ার এখন প্রথম রাশি আমরা লিখছি হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এখন এটাকে যদি আমরা ভাঙি বা উৎপাদক বিশ্লেষণ করি তখন পাবো হচ্ছে থ্রি এ ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এক্স তারপরে দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে আমাদের দ্বিতীয় রাশি লিখবে এখানে দ্বিতীয় রাশি দেওয়া আছে হচ্ছে আমাদের সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তো এখন এই সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা যদি ভাঙি এই সিক্সকে ভাঙলে কি লিখতে পারি টু ইন্টু থ্রি তারপরে এখানে সাথে আছে এ আর এক্স এক্সের উপরে পাওয়ার এক একটা সুতরাং একটি এক্স লিখবো ওয়াইয়ের উপরে পাওয়ার দুই সুতরাং ওয়াই দুইবার লিখব তারপরে রাশি হচ্ছে আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান হচ্ছে নাইন এ ওয়াই স্কোয়ার সুতরাং আমরা তৃতীয় রাশি এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো তো ওই নাইনকে যদি বিশ্লেষণ করি তখন আমরা পাবো হচ্ছে থ্রি ইন্টু থ্রি তিন আর তিন গুণ করলে নয় হয় তারপরে এখানে আছে সাথে এ আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা বিশ্লেষণ করি তখন লিখতে পেরে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই এখন বন্ধুরা আমরা দেখবো যে তিনটা রাশির মধ্যে কী কী মিল আছে যেগুলো মিল থাকবে সেগুলো হব আমাদের গসাগো অতএব লিখবো নির্ণয় গোসাগো তো সবার প্রথমে দেখেন এখানে থ্রি আছে আমরা দেখবো দ্বিতীয় রাশিতে থ্রি আছে কোথাও হ্যাঁ দ্বিতীয় রাশিতে থ্রি আছে তৃতীয় রাশিতে দেখব থ্রি আছে কি না হ্যাঁ তৃতীয় রাশিতেও থ্রি আছে সুতরাং আমরা থ্রি লিখবো এখানে গোসাগোতে এসে দেন আমাদের এ আছে দেখবো আমরা দ্বিতীয় রাশিতে আছে কি না হ্যাঁ দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতে আছে সুতরাং আমরা এ লিখতে পারি তারপরে আবার আবার এ আছে আর একটা আর একটা তো আমাদের চলে গেছে আরও একটা আছে বাট এটার জন্য আর কোথাও কোনো এ নাই সুতরাং এ আমরা লিখতে পারতেছি না দেন এখানে এক্স আছে দ্বিতীয় রাশিতেও এক্স আছে তৃতীয় রাশিতে এসে দেখেন কোনো এক্স নাই সুতরাং যেহেতু তিনটার মধ্যেই নাই তো আমরা এই এক্স লিখতে পারি না এই এক্সটা দুইটার মধ্যে আছে প্রথমটার মধ্যে এক্স আছে দ্বিতীয়টার মধ্যে এক্স আছে বাট তৃতীয়টার মধ্যে এসে সে এক্স সুতরাং আমরা এই এক্স x এখানে লিখতে পারতেছি না ব্যাপারটা হচ্ছে যে তিনটা তিনটা রাশির মধ্যে একটা জিনিস মিল থাকতে হবে দেন আমরা সেটা লিখতে পারবো তারপরে এখানে x আছেই x এর ব্যাপারটা একই যে এইটা এখানে আছে এখানে আছে বাট কি তৃতীয় রাশিতে আছে আমাদের x নাই সুতরাং আমরা লিখতে পারতেছি না তাহলে আমাদের এই 19 নম্বর অঙ্কের কষাগো এটাই হবে 3a এটাই হবে আমাদের आंसर 20 নম্বর অঙ্কে আমাদের তিনটা রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে সিক্সটিন অ্যা x এক্স টু ফোর ওয়াই আর একটা দ্বিতীয় রাশি হচ্ছে ফোরটি এ স্কোয়ার ওয়াই কিউব এক্স এবং তৃতীয় রাশি হচ্ছে টোয়েন্টি এইট এক্স কিউব তো এখানে প্রথম রাশিটা হচ্ছে আমাদের সিক্সটিন এ কিউব এটাকে বরাবরের মতো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো এখন আমরা এই সিক্সটিনকে চাইলে কীভাবে লিখতে পারি সিক্সটিনকে আমরা ভাঙবো যদি ভাঙি এরকম লিখতে পারি ইন টু ইন্টু টু দেখেন এখানে কত হইল দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে এই ষোলো তো ষোলোকে আমরা উৎপাদাকে বিশ্লেষণ করলাম এভাবে দেন এখানে এক কিউবের জন্য আমরা লিখতে পারি হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ দেন আছে এক্স টু দিবার ফোর এই এক্স টু দিবার ফোরের জন্য আমরা কী লিখতে পারি এক্স চারবার লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স দেন আমাদের আছে একটা ওয়াই জাস্ট ওয়াইয়ের জন্য আমরা এখানে ওয়াইটা লিখে দেবো এটা ছিল আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ একটু বড় হয়ে যাচ্ছে তো অঙ্কগুলো বড়ো হলেও সমস্যা নেই সহজ আগের মতোই নিয়মটা একই দেন দ্বিতীয় রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে ফোরটি এ স্কোয়ার ওয়াই কিউব এক্স এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা যদি চল্লিশকে ভাঙি দেন এভাবে লিখতে পারি টু ইন্টু টু চার চার দোগুণে আট আর পাঁচ ষাটে চল্লিশ দেন এখানে স্কোয়ারকে যদি ভাঙি আমরা তাহলে হওয়া হয়েছে এ ইনটু এ তারপরে ওয়াই কিউবকে যদি ভাঙি তাহলে লিখতে পারছি ওয়াই ইনটু ওয়াই ইনটু ওয়াই দেন এখানে এক্সকে আমরা লিখতে পারি শুধু এক্স রাশি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ এখন আমরা লিখবো তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ তো তৃতীয় রাশিতে আমাদের দেওয়া আছে টোয়েন্টি এইট এ এক্স কিউব তো টোয়েন্টি এইটকে যদি আমরা প্রথমে ভাঙি দেন আমরা এভাবে লিখতে পারি টু ইন্টু টু চার চার সাথে আটাশ এখন এত এ থাকবে আর এক্স কি আমরা লিখবো হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এখন এই তিনটা রাশি থেকে কোন জিনিস কোন পদগুলা মিল আছে আমরা জাস্ট এখান থেকে সবার প্রথমে আমাদের টু আছে দেখব আমরা দ্বিতীয় রাশিতে টু আছে কিনা হ্যাঁ এখানেও একটা টু আছে এখানেও একটা টু আছে তো প্রথম ক্ষেত্রে আমরা প্রথম টু পাচ্ছি সুতরাং টু লিখতে পারি দেন আবার আমাদের একটা টু আছে দেখব দ্বিতীয় রাশিতে আবার টু পাই কিনা হ্যাঁ টু পাই দেন আমাদের এখানে টু হবে আর দেন এখানে আরও একটা টু আছে দেখ আমরা আরও টু পাই কিনা এখানে টু পাইছি হ্যাঁ বাট আমাদের এই টু তো অলরেডি চলে গেছে এখানে টু আছে এখানে টু আছে বাট এখানে থার্ড কোনো টু নাই সুতরাং আমরা আর টু লিখতে পারতেছি না দেন এখানে আবার টু আছে এই টু এর জন্য একই রকম এখানে একটা টু আছে এখানে টু আছে বাট এখানে আর কোনো টু নাই সুতরাং আমরা এই টু লিখবো না দেন এখানে একটা এ আছে এখানেও একটা এ পাচ্ছি এখানেও একটা এ পাচ্ছি সুতরাং আমরা এখানে এ লিখতে পারি তারপরে এখানে আবার এ আছে দেন এখানেও আবার এ আছে বাট এখানে আর কোনো এ নাই সুতরাং তিনটা ক্ষেত্রে যেহেতু এ নাই সুতরাং আমরা এ আর লিখতে পার বা পারবো না তারপরে এখানে এ এই এর জন্য সেম ঘটনা ঘটবে এখানে এ থাকবে এখানে এ থাকবে বাট এখানে কোনো এ নাই আর সুতরাং আমরা এ এ লিখতে পারতেছি না এখানে এক্স আছে এখানে একটা এক্স আছে এখানেও একটা x আছে তো এটার জন্য আমরা একটা x লিখতে পারি এখানে তারপরে আবার x আছে বাট এখানে এখানেও আবার x আছে বাট এখানে কোনো আওয়ার কোনো x নাই দ্বিতীয় কোনো x নাই সুতরাং আমরা এক্স লিখতে পারতেছি না তো ওই বাকি যেই দুইটা x আছে এটার জন্য সেম ঘটনা ঘটবে আচ্ছা এখানে একটা ওয়াই আছে উপরের প্রথম রাশিতে জাস্ট একটা ওয়াই দ্বিতীয় রাশিতেও একটা ওয়াই আছে হ্যাঁ আর তৃতীয় রাশিতে কোনো ওয়াই নাই সুতরাং আমাদের এখানে এই ওয়াইটা কিন্তু আমাদের আসবে না গসাবোতে তাহলে আমাদের গসাগোতে কি কি আসলো টু ইন্টু টু এ ক্রস এক্স তাহলে টু আর টু গুণ করলে আসে হচ্ছে ফোর আর এ আর এক্স গুণ করলে এ এক্স সুতরাং আমাদের ফোর এ এক্স এটাই হচ্ছে নির্ণয়ে ঘসাবো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত দেখলেন আজকের এই প্রথম পর্ব সবাইকে ধন্যবাদ আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোই আমাদের মূলত পরীক্ষার জন্য আসে এই অঙ্কগুলো পরীক্ষাটা তেমন আসে না এইগুলো জাস্ট বোঝার জন্য তো আশা করি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা দেখবেন আর ভিডিওটি দেখার জন্য বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে